Yeah.
Good morning everyone, I am Shanya Majumdar of Grade 8 of Don Bosco School. I am very glad to present a speech before you on this auspicious day of Ravindra Jayanti. Ravindranath Tagore was a great Indian poet. He belonged to a rich and cultural family. He was born on 7th May 1861 at Jorasanko, Kolkata. His father's name was Maharshi Devendranath Tagore and his mother's name was Sarada Devi. In his early childhood or in the age of 14, he started composing poems and was very keen and interested in literature. However, he never went to school. To complete his higher secondary education, he went to London, where he became world famous because of his work translated to Gitanjali. After coming back to India, he started composing many poems and songs, such as the national anthem of India, Jana Gana Mana. However, he died on 7th August 1941 in Kolkata before seeing the Indians' independence. Thank you.
আজকে আপনাদেরকে একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবো। শুরু করি। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, তুমি নও তো সূর্য নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ, তুমি নও তো সূর্য নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ, তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। By Rabindranath Tagore. Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where world has not been broken up into fragments by narrow domestic wars, where wars come out from the depth of truth, where tireless strivings stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habits, where the mind is led forward by thee into ever widening thought and action, into that heaven of freedom, my father, let my country awake. Thank you. Thank you.
প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙারে সবে ঘেমেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিন্দ দ্বার ফুল দ্বার ফুরে বাসি ফুলদার ফুল লাগল যে দোল স্থলে জলে বন থলে আগল যে দোল দ্বার ফুল দ্বার ফুরে বাসি নমস্কার, আমার নাম সূচনা সেনাপতি, নবম শ্রেণীতে পড়ি। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যে তার অবদান স্বল্প পরিসরে আলোচনা করা সত্যিই অসম্ভব। তাই আজ আমি বাংলা সাহিত্যে তার বিশেষ অবদানগুলি তুলে ধরছি। বিশ্ববিখ্যাত কবি এবং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মনীষী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওরিয়েন্টাল সেমিনারিতে তার বাল্য শিক্ষা শুরু হয়। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী, কিন্তু তিনি প্রথাগত শিক্ষা গ্রহণ করেননি। তবে বাড়িতে গৃহশিক্ষকের কাছে বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান চর্চা করতে থাকেন। অল্প বয়সেই তার মধ্যে কাব্য প্রতিভার পরিচয় পাওয়া যায়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ভানুসিংহের পদাবলী, চিত্রা, সোনার তরি, নিরুদ্দেশ যাত্রা। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বাড়ি বাড়ি, দয়াহীন সংসারে তারা বলি গেল ক্ষমা করো সবে, বলি গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষনাশ। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারি। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধী বিচারীর বাণী নীরবে নির্ভীতে কাঁদে। আমি যে দেখুনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শ্রদ্ধায় অশ্রুজলে। যাহারা তোমারে বিষাইছে বায়ু নিভাইছে তব আলু, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। Thank you.
দুবার টটিনি হিল রতুল কললে চলিয়া যায় পিকো কি বা কঞ্জে কঞ্জে পিকো কি বা কঞ্জে কঞ্জে কুহু 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 গায় কে জানে কিসের লাগে প্রাণ কহি হায় ঠাকুর, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আদার হলো মাধার গাছের তলা, কালি ওয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন?
প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো চট্টোপাধ্যায়ের লেখা বীরভূম সীমান্তের উপভাষায় 25শে বৈশাখের গল্প।
মূর্তিটা কার বটে গো? বেটি ছিলাটি ঠিকই বললে, শুধু 2 বিঘান জমিন ছিল, বাকি সবই বিকাইছে করজায়। টুকু তো ইধার উধার, 2 বিঘান জমিন কি, এক ছটাক জমিন নাই আমার, সবই মাইরে লইছে ওই জমিনদার। তো তোমাদেরও কবি আর কি নাম উহার? সাবডিয়া গায়ের বুড়া হুজুং মাঝির পাড়া আইগা, অমন সাদা পাড়া দাড়ি, লম্বা পাড়া চুল, দমে লিখা পড়া কইরেছে লিচাস। উ কবি আর চাষ করত, ধারের জমিন কুপাইয়া চাষ করত। ছোট মহে বড় কথা লিবেন নাই বাবু, যদি ওই খুড়ার হাতে তুলে দিতেন এই পুরা দুনিয়ার চাষ করবার ভার, তবে দেখতেন খেল। উ যেমন ভাবের ফসলে ভরাই দিছে সকলের মন, তেমনি ভরাইন দিত পুরা দুনিয়ার সকলের ক্ষেত খামার। ভুল বললে কিছু মনে করবেন না বাবু, দণ্ডবৎ।